আগুন মাছ 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 কইরা দিয়েছে আর অর্ধেক দাও আগুনে পুড়ে যাচ্ছে আমার ফুটে যদি আমি আব্বার জন্য মন্ডা কইরা দোয়া করে আমি আব্বার বিশ্বাস আছে আল্লাহ কসম আমার আল্লাহ আমি আব্বার কবরে আমার মাছ কইরা দিব কবরস্থানের কাছে যাইয়া উজু বানাইয়া কোরআন শরীফটা বলছে রাত্র
বেলা ফুরানা কুরআন পড়া শুরু করছে পরের দিন একই টাইমে পড়া এক খতম কুরআন তেলাওয়াত করে শেষ করছে এই শেষ করার পরে ওই সন্তানটা আল্লাহর কাছে দোয়া করছে খোদার কসম কিতাব প্রমাণ করে ওই ফুলাটা কতবার মুনাজাতে হাত বাড়ায় বাবার জন্য কতবার মাপ চায় কতবার ব্যবসায় কইরা হয় একবার দুইবার তিনবার চাইবার না সাত সাতবার ওই ছেলেটা জাগার মধ্যে ব্যবসায় কইরা গেছে ওই লোকটার বিচারে তার মার কাছে খবর দেয় কিরে মহিলা তোমার পুত্রই তোমার আসামির জন্য দোয়া করতে করতে ব্যবসায় যায় একবার কি তুমি তোমার সন্তান দ্বারে দেখতে যাইলা না সবাই কোলে কইরা কুত্তারে বাড়ির মধ্যে আনছে ওরা তো ব্যবসা বক্তায় কইরা রয়েছে মার মনে শান্তি নাই এমন টাই মেরে হঠাৎ করে মহিলাটা আমাদের মুসল্লায় দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে আল্লাহর কাছে কয় আল্লাহ অল্প বয়সে আমার স্বামীটা মারা গেছে কিন্তু আমার স্বামী মারা যাওয়ার পরে আমার একটা সম্বল ছিল আমার ফুটের চেহারাদেরকে আমি মা সময় টাকা দিয়ে দিতাম এ আল্লাহ আমি একদম নামাজের মধ্যে দোয়া চাই যতক্ষণ না পর্যন্ত আমি আমার ফুটটা বাড়া করে দিবেন অতক্ষণ পর্যন্ত আমি মা সেটা থেকে মাথা উঠে দিতাম না মহিলাটা কাঁদতে 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 আমাদের মুসল্লাটার ভিতরে ঘুমায় গেছে ঘুমায় যাওয়ার পরে বাবারা হঠাৎ করে ওই মহিলাটা দেখতে পাইতেছে একটা সাদা নুরানি পোশাক পরা মানুষ তার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে আর আয়েশা তার মাথাটার মধ্যে হাতটা ঘুরিয়া দেয় আর ডাক দিয়া কয়ে কিরে মহিলা কান্দো কেন কান্দো কেন ডাক দিয়া কয়ে কে আপনি কান্দো না কেন আমার শেষ সম্বল আমার স্বামী আমার কাছে ছিল ওই স্বামী মারা যাওয়ার পরে স্বামী দেওয়া উপহার আমার সন্তান নেই আমি আমার সময় কাটাইছি এ ভাই কে আপনি আমার নামাজের মধ্যে ডিস্টার্ব দিয়েন না আমি নিয়ত করছি সাজদার মধ্যে কইরা কইরা আপনি 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 আল্লাহর কাছে দোয়া করব ততক্ষণ আমার আল্লাহ আমার ফুটের সজাগ কইরা দিতে সজাগ কইরা দিছে ততক্ষণ পর্যন্ত আমি আমার মাথাটা তুলতাম না বারবার যখন ডাকে কুরানি পুরুষটা ডাক দিয়া করে মাথাটা তুইলা দেখো না মহিলা মাথা তুইলা দেখে ওনার স্বামীরা ওনার ঘরে হাজির হইয়া গেছে ডাক দিয়া কয়ে স্বামী গো আপনি এই মুহূর্তে আমার ঘরে হাজির হইয়া গেলেন কেন জানতে চাই বলে দেখ শুনি আমার সুরুদটা দেখতে কেমন দেখা যায় বলে দেখতে পাইলাম তো আপনার সুরুদটা ভালো দেখা যায় বলে গতকালকে কেমন দেখছো বলে গতকালকে দেখছি আপনার নাভি থেকে পায়ের কালো পর্যন্ত জ্বলতাছে আর নাভি থেকে মাথা পর্যন্ত আপনার সুন্দর প্রাণ আপাত মুক্ত আছে স্বামী কয় অবশ্যই কিন্তু আজকে আমার শরীরে আর আপনার আগুন দেখা যায়নি কয় না এই স্ত্রী আরে গতকালকে আমার পুত্রে আমি আব্বার কবরের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া কুরআন তেলাওয়াত করছে গো করার কারণে আমার আল্লাহ আমি স্বামীর কবরটার নাম রাত দিয়া দিছে স্বামীর কবর আদাব মাফ করে দিছে বাপ মা যত খারাপ হোক দুনিয়াতে আপনার সম্পদ দরকার না তো দুনিয়াতে আপনার জায়গা জমি দেখার না তো আব্বার মা মরে যাওয়ার পরে কোনো পুত্র যদি বাপ্পার কবরের সামনে দাঁড়িয়ে আমার আল্লাহ নবী কয় এই দোয়াটা কইরা চোখের মণিকুটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়া দিয়া কামলে ওই পানিটা মাটিতে পড়া লাগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুণা মাফ করিয়া দেয় এ বন্ধু রে চিন্তা করো এই ফুলা বাপের লেগে দোয়া করছে আব্বা তো আর জীবন খারাপ কর্ম কাণ্ড করছে নেশা করছে ফুটে দোয়া করার কারণে আব্বার কবর রাজার মাফ হয়ে গেছে আসেননি আজকের মাহফিলের মধ্যে কত সন্তানের আছে যারা মা নাই বাবা নাই কিন্তু এমন ফোলাপান আছেন আপনাদের মা বাবা আছে কিন্তু মা বাপের ভাত দেন না ও বন্ধু সবে বরাতের রাইতে যত ইবাদত করেন আম্মার পারে ভাত না দিয়া আল্লাহর কসম যদি মসজিদে আইয়া কপাল মালা ফিরালাম কপাল দ্বারে আল্লাহর কাছে দিয়ালাম আপনার নামাজ রোজা কবুল হবে না কবুল হবে না কবুল হবে না এটাই আল্লাহর ফয়সালা কথা কোন না ঠিক না বেশি পর্দার অন্তরালে যত মা বোনেরা রাস্তাঘাটে যেই ভাই বাবারা মসজিদের মুসল্লি যেই ভাই বাবারা শুনতেছেন এই জন্য অনেকে আছেন কপাল পরা আপনার কপাল মন্দ আপনি আপনার মা বাপরে জুদা করে দিচ্ছেন এমন ফুলাপান আছে যারা তাদের মা বাপরে এক সপ্তাহে বাইয়ের করে খায় এক সপ্তাহে বাইয়ের করে আরেক সপ্তাহে বাইয়ের করে খায় কি লেগা আপনার মা বাপকে আপনার লেগা ফোঁসা হয়ে গেছে না রে ফুরুত না না
زودا كرة ديا بابا دالا دا كرة ديا موكا يلاي باوا زويتونا
নামাজ পড়বা নামাজ হইত না আল্লাহর নবী কয় এ দাবি মক্কায় যাইবা কেন মার্কাত মত কর সাহাবী কয় নবী গো আমার বড় শখ মক্কার চৌকাঠটার ভিতরে সুমা দিলাম আমার নবী কয় যা মাটিতে যা গুড়া মাদার পাড়ার ভিতরে সুমা দে মক্কার চৌকাঠে না আল্লাহর জান্নাতের চৌকাঠে সওয়াব সুমা দেওয়ার সওয়াব পাইবি আমার নবী কয় রে যা ভাই কেরাও কোন সন্তান তার মার পায়ে সুমা দিল বাবার পায়ে চুমা দিল আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দিল এ সন্তান কান্দা কি করবেন অনেকে চোখগুলা লাল ফিরা পালাইছেন মা বাবার কাছে মাপ চাইবেন সুযোগ নাই এখান থেকে বাড়ি যাইয়া অনেকে আছে হুজুর যাদের ভাই মা আছে তারা মার পায়ে ধরে মাপ চাইবার গিয়া সবে বরাতে রাইতে মাপ চাইলে আম্মা আব্বা মাপ করে দিব আমার বাড়িতে মা নাই আমি কার পায়ে ধরে মাপ চামু হুজুর আমার বাড়িতে আব্বা নাই আমি বাড়িতে দেখার পায়ে ধরে মাপ চামু এ সন্তানের দল আজকের মুনাজাতের মধ্যে কান্দার চোখের পানি ফালাইবা মুনাজাতের পরে সারা রাত্রে এবাদত করবার চোখের পানি ফালাইবা মুনাজাতের পরে এবাদতের পরে রাত্র বেলা আম্মার পরে কবরের সামনে দায়া দাঁড়াইবা যা পারো তা কইরা আল্লাহর কাছে হাত কবারে কইবা মালি আমার মারা কবরে কেমন আছে আমি জানি না আমার বাপটা কবরে কেমন আছে জানি না ও আল্লাহ আমার মা বাবার কবর জান্নাতের বাগান বানাও জান্নাতের বাগান বানাও নবী করে কোনো সন্তান হাতটা বানাইয়া দোয়াদা করতে দেরি আমার আল্লাহ তার দোয়াদা কবুল করতে দেরি হয় না ও বাবারা বন্ধুরা গো এই জন্য সবে বরাতের রাতে যারা মা বাবা আছে তারা বাড়িতে মাফ চাইবা দেও প্রয়োজনে তোমার ফাউন্ডি আমার সামনে দাও আমি আমার জিব্বা দিয়া তোমার ফাউন্ডি পরিষ্কার করে দিব তবু আম্মা আব্বার কাছে মাফ চাইবা তবু মা বাবার পাউডি করে মাফ চাইবা জানো জানো ব্যবসা কর কিল্লাইয়া বরকত হয় না জানো জানো বাড়িতে যে সবার চেহারা দেখো কিন্তু মার চেহারা দেখো না আব্বার চেহারা দেখো না খোদা কি কসম একটা কথা মনে রাখবা রে একটা কথা মনে রাখবা সবার চেহারা দেখা লাখ লাখ টাকা কামাই করে তুমি খাইতে পারবা আম্মা পরে কামাইতে পারলা না এই টাকার কোনো দাম নাই বুনা যাতে শুধু আম্মা পারলে দোয়া করবা এ দৌলতপুরের পর্দার অন্তরের মজিরা গো আজকের রাত্রে দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে আল্লাহর কাছে কাজ করে করে দোয়া করবা আল্লাহ যেন যাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাই জোরে জোরে করেন আল্লাহুম্মা আমিন আল্লাহর কাছে শুধু মুনাজাতে বারবার দোয়া করবা আল্লাহ যেন নূর নবীর ওসিলায় যাদের মা বাবা বেঁচে আছে আয়াতে তৈয়বা নসিব করে করেন আমিন আমরা সবাই ওই নবীর দ্বারা সালাম দিয়া নবী সালাম
Thank you.
সম্মানিত মুসলিম ভাইরা অনেক মাহফিলের আয়োজন করা হয়েছে সর্বরাত উপলক্ষে ওনাদের জন্য দোয়া করেন অনেক ভাই বাবা আজি আমাদের দোয়া চলছে বিশেষ করে মসজিদের মতো বিষয়ের জন্য আমাদের দোয়া সম্ভব হবে সেজন্য সবাই দোয়া করেন আল্লাহুম্মা আমিন